শান্তিপূর্ণ প্রতিবাদ করছি। আমি বিশেষ কয়েকজনকে ডেকেছিলাম, আমি আজকে নিজে গর্বিত যে এত এত ছাত্র আজকে এই রাজ্যের মধ্যে করতে পেরেছি। আমি সকলকে ধন্যবাদ জানাই। প্রথমত ছাত্র অনেকে অনেক কিছু বলেছিল রাজ্যের মধ্যে সম্রাট নাকি গুন্ডা বাহিনী, আমি গুন্ডা করতে আসিনি, ছাত্রদের জন্য লড়াই করব, রক্ত দিয়ে হলো ছাত্রদের জন্য প্রতিবাদ করব। আজকে আমাদের মূলত ডিমান্ড ছিল, আমরা কি বলেছি, কন্টিনিউ স্টুডেন্ট, এক্সটার্নাল কন্টিনিউ যারা স্টুডেন্ট আছে তাদের পরীক্ষা বাতিল করতে হবে। প্রথম থেকে আমি বলেছিলাম যে পরীক্ষা বাতিল করুন, সারা ভারতবর্ষে পরীক্ষা বাতিল হচ্ছে, সারা ভারতবর্ষে পরীক্ষা বাতিল হচ্ছে। এখানে কেন আমাদের কথা হলো, এখানে কেন পরীক্ষা বাতিল হয় না? রেগুলার ছাত্রদেরকে শুধু পরীক্ষা থেকে মুক্তি দেওয়া হয়েছে, যারা কন্টিনিউ যারা ছাত্ররা আছে তারা কেন পরীক্ষায় বসে? আমরা চাই এই পরীক্ষা অবিলম্বে বাতিল করুন, না হলে কিন্তু রাজ্যে বৃহৎ আন্দোলন আরো গড়ে তুলব। এখানে কিছু দেখেননি, এখানে কিছু নয়, হাজার হাজার ছাত্র মিলে রাজপথ কাঁপাবে, কাঁপাবে কিনা, লড়াই করবে কিনা, সবাই করবে তো, আন্দোলন করবে তো, পুলিশকে ভয় পাবে কিনা, লড়াই চাই। যারা কন্টিনিউ এক্সটার্নাল ছাত্র তাদের নাকি পরীক্ষা হবে, এটা কোন ধরনের আইন, কোন ধরনের ভাষা? আমরা চাই অবিলম্বে পরীক্ষা বাতিল করুন, না হলে আগামী দিনে ছাত্রদের সাথে হাজার হাজার ছাত্র এখানে জমায়েত করব, রাজপথে মিছিল দেখবে, মিছিল এই শুরু হলো, আগামী দিনে দেখবেন। ধন্যবাদ সবাই। একের পর এক নিষ্পাপ প্রাণ তখন রাজ্যকে সেই মহামারীর করাল গ্রাস থেকে মুক্ত করার উদ্দেশ্য নিয়ে এবং করোনা আক্রান্তদের সঠিক পরিষেবা দানের মাধ্যমে সুস্থ করে তোলার অঙ্গীকার নিয়ে এগিয়ে আসে রাজধানীর অন্যতম স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান ডিভাইন টাচ মেডিক্লিনিক। এই সংস্থার কর্ণধার রাজীব রায় এবং লিটন সাহার ঐকান্তিক প্রচেষ্টায় অতি অল্প সময়ের মধ্যে রাজধানীর জিঞ্জার হোটেলে গড়ে তোলা হয় কোভিড কেয়ার সেন্টার, যেখানে কোভিডে আক্রান্ত রোগীদের বাড়ি থেকে নিয়ে এসে সুস্থ করে পুনরায় বাড়ি ফিরিয়ে দেওয়ার গুরু দায়িত্ব নিজ কাঁধে তুলে নেয় ডিভাইন টাচ মেডিক্লিনিক। উক্ত কোভিড কেয়ার সেন্টারে রয়েছে অভিজ্ঞ চিকিৎসক এবং নার্স, যারা নাকি ২৪ ঘন্টা করোনা আক্রান্তদের
শারীরিক অবস্থার উপর নজর রাখেন। পাশাপাশি রয়েছে চিকিৎসকের পরামর্শ এবং সময়মতো খাওয়া দাওয়ার সুবন্দোবস্ত। ডিভাইন টাচ মেডিক্লিনিকে চিকিৎসা পরিষেবার মাধ্যমে ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন রাজ্যের স্বনামধন্য রসায়ন শিক্ষক ডক্টর অরিজিৎ দাস সহ আরো অনেকেই। প্রত্যেকেই ডিভাইন টাচ মেডিক্লিনিকের স্বাস্থ্য পরিষেবার জন্য জানিয়েছে সাধুবাদ। আমি ডক্টর অরিজিৎ দাস, আমার নিজের জন্য কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই, আপনারা তো চিনেন সবাই আমাকে। আমি বেসিক্যালি কোভিডে আক্রান্ত হয়েছি এবং 31st কোভিড পজিটিভ ধরা পড়ে, তারপর 1st মেতে আমি ডিভাইন টাচ এখানে জিঞ্জার হোটেলের যে স্পেসটা ইউজ করে সে ডিভাইন টাচ আমি এখানে পরিষেবা গ্রহণ করার জন্য আসি। অ্যাম্বুলেন্স পাঠিয়েছিল এরা, অ্যাম্বুলেন্স দিয়ে আমি এখানে আসি। আসার পর মানে সত্যি মানে প্রথম থেকে শুরু করে একদম ইমার্জেন্সি ডিভিশন থেকে শুরু করে ডক্টর কনসালটেশন বা ডক্টরের সহযোগিতা প্লাস এখানে প্রত্যেক স্বাস্থ্যকর্মীর যে